नमस्कार बंधुरा, आज हमें बनाब ऑरेंज लजेंस दिए आइसक्रीम, माने बोलते पारो लजेंस आइसक्रीम। देखो एखाने ऑरेंज लजेंस निये निएछि, माने एर फ्लेवरटा एकदम पूरा ऑरेंजेर मतो सेरकमेर लजेंस निये निएछि। एबार एगुलोके खोला छाड़िये नेब। तो देखो लजेंसगुलोके आमि खुले निएछि आर এই গামলার মধ্যে দিলাম, দিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে লজেন্সগুলো জলের সাথে মিশিয়ে নেব। দেখো লজেন্সগুলো একদম গলে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পাউডার সুগার। আমি এখানে 2 চামচ মতো পাউডার সুগার দিচ্ছি। লজেন্সে এমনিতেই মিষ্টি থাকে, তাই আমি আর বেশি মিষ্টি দিচ্ছি না। মিষ্টিটা তোমরা নিজেদের মতো দেবে, যদি আরও মিষ্টি খেতে চাও তাহলে আরও মিষ্টি দেবে। আর দিয়ে দিচ্ছি ফুড কালার। ফুড কালারটা এই কারণেই দিলাম, কারণ যাতে এই কালারটা একটু ভালো হয় সেই জন্য। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না হলে স্কিপ করে যেতে পারো। তো আমি ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এই চায়ের কাপে আমি ঢেলে দিচ্ছি। এরপর কাপগুলো ফয়েল পেপার দিয়ে মুড়ে দেবো। আর মাঝখানটা এই ছুরির সাহায্যে একটুখানি কেটে দেবো, যাতে আমি কাঠিটা বসাতে পারি। এবার দুটো কাঠি এখানে বসিয়ে দিচ্ছি। কাঠিটা বসিয়ে এটাকে ফ্রিজেতে আমি 10 ঘন্টার জন্য রেখে দেবো। ফিরে আসবো 10 ঘন্টা পর। 10 ঘন্টা হয়ে গেছে, আর দেখো আইসক্রিমটা একদম জমে বরফ হয়ে গেছে, মানে লজেন্সটা একদম আইসক্রিম হয়ে গেছে। তোমরা দেখলেই বুঝতে পারবে। দাঁড়াও আমি খুলে দেখাচ্ছি। তো দেখো আইসক্রিম একদম রেডি, মানে লজেন্স আইসক্রিম একদম রেডি। তো দেখতে পেলে কত সহজে লজেন্স আইসক্রিম তৈরি হয়ে গেল। এটা খেতেও খুব সুন্দর হয়। বাজারে তো চট করে এই ধরনের ফ্লেভার পাওয়া যায় না, তো বাড়িতেই এই ধরনের ফ্লেভার তোমরা বানিয়ে খেতে পারবে, লজেন্স ফ্লেভার। তো আইসক্রিমটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজ তাহলে আসছি বন্ধুরা, টাটা।